হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালোই আছি। আজকে তো রাখি বন্ধন, গতকালকে রাখি পূর্ণিমা গেছে। আমার সকল ভাই বোন দাদা দিদি সকলকে জানাচ্ছি রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা, সবাইকে শুভ রাখি বন্ধন। আর এই সকাল সকাল আমিও ভাইকে রাখি পরিয়ে দিলাম, তারপর গিফট চাইলাম, গিফট তো পেলাম না। অ্যাকচুয়ালিও কাজে বেরিয়ে যাচ্ছিল, তো কাজে বেরিয়ে যাওয়ার মানে গেছিলই, আমি আবার ফোন করে ডেকে ওকে রাখি পরালাম। তো এবার দেখো রেডি হয়ে গেছি, শাড়ি টাড়ি পরে মেকআপ ফেকআপ করে দিদির বাড়ি যাচ্ছি। সকালবেলায় ওয়েদারটা এত খারাপ ছিল না যে কি বলবো, মানে সকাল থেকেই ঘুম থেকে উঠে দেখছি পরিষ্কার, তো ঝটপট করে কি রেডি হতে যাব, তখন দেখছি বৃষ্টি আরম্ভ হলো, বাস মাথা তো পুরো খারাপ হয়ে গেল। তো যখন বৃষ্টিটা কমে এসেছে তখন রেডি হয়ে গেলাম, তারপর বসেই ছিলাম, তারপর এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়েছিল, তখন সেই সময় বেরিয়ে পড়লাম। ভাবলাম যে বেরিয়ে পড়ি, এবার যদি জোরে বৃষ্টি পড়ে তো রাস্তায় কোথাও দাঁড়ানো যাবে, মোটামুটি পৌঁছে যাওয়া যাবে। আর বেরিয়েছিলাম ভাগ্যিস, তাই মাঝ রাস্তার দিকে এসে দেখছি যে প্রচুর রোদ দিচ্ছে, তো ওয়েদারও খুব ভালো হয়ে গেছে। এখন বিন্দাস আমরা যাচ্ছি দিদির বাড়ি রাখি পরতে, ভাই চললো। আর আজকে আমাদের অ্যানিভার্সারিও, তো অ্যানিভার্সারি তো আমাদের সেরকম একটা ভালোভাবে মানে ভালোভাবে বলতে কি সেলিব্রেশন করা হয় না, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে ঘুরতে যাই, টুকটাক খাওয়া দাওয়া হয়, তো দিদির বাড়ি রাখি পরতে গেলে সেই সবই হবে। তো আজকে একই দিনে দুটো, আজকে তো রাখি বন্ধন, তাই ভাই যাচ্ছে দিদির বাড়ি রাখি পরতে আর অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে। চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। মেদিনীপুর ঢুকে পড়েছি, এই যে আমার কলেজের প্রাচীরের সাইড দিয়ে যাচ্ছি। এবার দেখছি কলেজটা অনেকটা পরিবর্তন হচ্ছে, পুরো একদম প্রাচীর টাচির ভেঙে, গেট টেট ভেঙে আবার নতুন করে দেখছি গেট হচ্ছে, মনে হচ্ছে অনেক বড় সড়ো একটা গেট হবে। ভালোই ছিল আগের গেটটা, সেটা আবার ভেঙে দেখছি আবার নতুন গেট হচ্ছে, অনেক কাজ বাজ সব হচ্ছে আর কি। ভেতরের দিকেও দেখলাম যে মোটামুটি অনেকেই ঘরটর ভেঙে কাজ টাজ হচ্ছে। আর এই হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, সব পাস টাস করে এবার চলো যাওয়া যাক। পৌঁছে গেছি দিদি বাড়ি, প্রচণ্ড রোদ দিচ্ছিল, ওয়েদার খুবই ভালো হয়ে গেছিলো, বৃষ্টি টিষ্টি পড়েনি রাস্তায়, যাই হোক বৃষ্টিটা পাইনি, অনেক ভালো হয়েছে। ভেবেছিলাম যে ভিজে ভিজেই হয়তো আসতে হবে, আর এই যে প্রচণ্ড স্পিডে হাজব্যান্ড গাড়ি চালিয়েছে, পুরো একদম শাড়ি টাড়ি উড়ুখুড়ু হয়ে গেছে, চুলটুল উড়ুখুড়ু হয়ে গেছে, পুরো একদম চুলটুল ঠিক করে নিই, শাড়ি টাড়ি ঠিক করে নিই, এবার ঝটপট করে সব গিয়ে রাখি বন্ধনের পালাটা শেষ করে নিই। এখানে রাখি পরানো আমাদের চলছে, প্রথমে দিদি তার ভাইকে রাখি পরিয়ে দিল, আর এই রাখিটা বাড়িতে বানানো, হাজব্যান্ডের ছবি দেওয়া আছে উপরটাতে ছবি দিয়ে, আর রাখিটা বাড়িতে গতকালকে রাত্রে দিদি আর স্নেহা দুজনে মিলে মানে দিদি আর ভাগ্নি মিলে বানিয়েছে। এটা হচ্ছে দিদির যা ছোটো যা, এরপর এদের সবার পরানো হয়ে গেলে তারপরে আমি সবাইকে রাখি পরাবো, সবাইকে বলতে জামাইবাবু আর জামাইবাবুর ভাইদের রাখি পরাবো। তো
সেটাই আর কি, এদের হয়ে যাক রাখি পড়ানো, তারপরে পড়াবো। আর সকাল থেকে এরা কেউ কিচ্ছু খায়নি, আমাদের পৌঁছাতে পৌঁছাতেও অনেকটাই লেট হয়েছে। তা এতটা খারাপ যে কি বলবো, আর আমাদের বেরোতেও অনেকটাই লেট হয়েছিল। প্রথমে তো বৃষ্টি পড়েছিল, আমাদের সকাল সকাল বেরোনোর প্ল্যান ছিল, সেরকম মতো রেডিও হয়েছিলাম, কিন্তু বৃষ্টির জন্য আটকে গেছিলাম। এবার যেই একটুখানি ওয়েদারটা ঠিক হয়ে এসেছে সেই তো বেরিয়েছি, তাও আমাদের পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 11টা বেজে পার হয়ে গেছিলো। ঠিক আছে, রাস্তাও প্রচণ্ড খারাপ, এত খারাপ রাস্তা আমাদের পশ্চিমবঙ্গে যে কি বলবো, মানে মারাত্মক খারাপ রাস্তা। তো সেই করে আরও পৌঁছাতে বেশি দেরি হয়ে গেল। এই আমি রাখি পড়াচ্ছি জামাইবাবুর ছোটো ভাইকে, তো এই ছোটো জামাইবাবু, রাখিটা পরিয়ে নিলাম। এবার চলো সকালবেলার খাবার দাবার হচ্ছে এই, সকালবেলা একদম বিন্দাস খাবার দাবার, তালের পিঠে যেটা আমরা নিয়ে এসেছি দিদির বাড়ি থেকে, লুচি মিষ্টি আর এটা হচ্ছে আলুর তরকারি দিয়ে পুরো জমিয়ে সকালের খাওয়া দাওয়া হয়েছে। ঠিক আছে, সকালবেলার খাবার দাবার খেয়ে দিয়ে একদম শুয়ে পড়েছি, ঘুমিয়ে গেছিলাম। স্নেহা চলে এসেছে স্কুল থেকে, আর ওর দেখো হাতে পুরো হাত ভর্তি রাখি। ছোটোর সময় যখন আমরা স্কুল যেতাম আমাদেরও ঠিক এই রকমই অবস্থা হতো, পুরো একদম হাত আঙুল টাঙুল চারিদিকে রাখি বেঁধে দিত, পুরো রাখিয়ে ভর্তি। ও স্কুল থেকে এসেছে, স্কুল যেতে চায়নি মামা মামিমা আসবে বলে, কিন্তু জোর জবরস্তি ওকে স্কুল পাঠানো হয়েছে। গতকালকে ওর স্কুল ছুটি ছিল কিন্তু আজকে আর স্কুল ছুটি থাকেনি, তো জোর জবরস্তি ওকে স্কুল পাঠানো হয়েছে। এবং এখন স্কুল চলে স্কুল থেকে ঘুরে চলে এসেছে, আর স্কুল থেকে আসার পরে আমাদের ঘুম টুম ভাঙল। তারপর আর কি ভাত টাত খাওয়া দাওয়া হয়েছে। এই যে রাখিগুলো ওর খোলা হচ্ছে সব, এক গাদা রাখি পুরো। তো ঘুম থেকে উঠে ভাতটা খেয়ে এখন মুখ হাত ধুয়ে এলাম, অবস্থা দেখতেই পাচ্ছ প্রচণ্ড খারাপ। ঠিক আছে, হ্যাঁ ভাতটা খেয়ে দিয়ে এসে একটুখানি শুয়েছিলাম, তারপরে আবার উঠে মুখ হাত ধুলাম, এরপর ভিডিওতে এলাম। অবস্থা প্রচণ্ড খারাপ, আর মানে শরীরটাও খারাপ লাগছিল, এখন ঠিক হয়ে গেছে, ঘুমোতে মানে ঠিক হয়ে গেছে। কখন থেকে ঘুমোচ্ছি সেই সকালের খাবার দাবার খেয়ে দিয়ে আর শুয়েছি, তখন থেকে ঘুমোচ্ছি, তারপর ভাত টাত খেয়ে দিয়ে এসে আবারও ঘুমোলাম। আর এখন মোটামুটি বিকেলের দিকে, ফোটা ফোটা করে বৃষ্টি পড়েছে। আর এই যে প্রাসের বাড়িতে দেখো কত পায়রা এসে বসেছে, প্রচুর পায়রা আছে প্রাসের বাড়িতে। এই সময় মোটামুটি আমাদের তো আজকে বিকেলবেলায় বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু টায়ার্ডও লাগছিল প্রচণ্ড, আর সেটার থেকে বড় কথা প্রচুর মেঘ ধরেছে, প্রচুর বৃষ্টি, মানে বৃষ্টিটা খুব একটা পড়েনি, প্রচুর মেঘ রাখছিল, আর মেঘটা অনেক বড় মেঘ ধরেছিল, বৃষ্টিটাও ফোটাফোটা শুরু হয়েছিল। তো সেই কারণে আর আমাদের বাড়ি ফিরে যাওয়া হলো না আজকে, তো আজকে রাতটা আমাদের এখানেই থাকতে হবে। ছাদে এলাম একটুখানি, বৃষ্টি পড়ছে, বাইরের দিকে বেরোতে পারছি না কোনোভাবে। এটা হচ্ছে পেছন দিকের ছাদটা, আর সামনের দিকেরটা আছে, সেদিকে পরে যাবো। এখন বৃষ্টি পড়ছে, বাইরে বেরোতে পারবো না, প্রচুর মেঘ ধরেছে প্রচুর। ভাগ্যিস আমরা আজকে বাড়ি বেরোয়নি, না হলে যেতাম ভিজে ভিজে সব যেতে হতো। তবে খুব একটা জোরে বৃষ্টিটা পড়েনি, তো হালকাই পড়েছে বৃষ্টিটা, কিন্তু বাইকে ওটাই অনেক জোরে লাগতো। আর ঘুমিয়ে পুরো চোখ মুখের অবস্থা খারাপ, মেকআপ করেছিলাম তার জন্য মুখের অবস্থা আরও খারাপ, চোখগুলো কালো কালো দেখাচ্ছে। নেমে পড়ি, ছাদে তো আর যেতে পারবো না কারণ বৃষ্টিটা ভিজে যাব। ঠিক আছে, তোমাদের বাইরেটা একবার দেখিয়ে দিচ্ছি, এদিকটা পুরো একদম ফাঁকা, পেছন দিক তো পুরো ফাঁকা, আর মেঘ ডাকছে প্রচুর, শুনতে পাচ্ছ কিনা জানি না, গাড়ির প্রচুর আওয়াজ, তো মেঘ ডাকছে। ছাদের থেকে লাভ নেই, এখন বাজে হচ্ছে সন্ধে 7:10-7:11 বাজে। তো এখন একটুখানি রেডি হলাম, যাব বাজারের দিকে, আছি যখন তখন বাজার থেকে একটুখানি ঘুরে আসি। আর আমি তো কিছু জিনিস আনিনি, শুধু শাড়িটা পরে চলে এসেছিলাম, না এনেছি নাইটি না চুড়িদার না কিছু। তো হ্যাঁ, টুকটাক এই লিপস্টিক টিস্টিকগুলো নিয়ে এসেছি। তো এই যে চুড়িদারটা পরেছি এটা হচ্ছে দিদির, আমি তো কিছুই আনিনি, হ্যাঁ তো দিদিরটাই পরে নিয়েছি। এখন যাব আমি, স্নেহা আর হাজব্যান্ড তিনজনে মিলে এখন ঘুরতে যাচ্ছি, সন্ধ্যাবেলাটা একটুখানি বাজারের দিক থেকে ঘুরে ফিরে আসি। আর মোটামুটি বৃষ্টিটা এখন থেমেছে, এতক্ষণ ধরে বৃষ্টি পড়ছিলই, তো মানে যাবো কি যাবো না সেই নিয়ে একটুখানি টেনশনে ছিলাম, তো বৃষ্টিটা থেমে গেছে। এখন আমরা যাচ্ছি ঘুরতে, একটুখানি এনজয় করে আসি, আজকে অ্যানিভার্সারি বলে কথা, যদিও ঘুরতে এসেছি এনজয় তো অবশ্যই হচ্ছে, দিদি বাড়ি এসেছি তো এনজয় তো হবেই, তো আবারও একটুখানি বেশি এনজয় করার জন্য ঘুরে আসি। আর
আর কিছু না, এখন বেরিয়ে পড়ি ছটপট ছটপট করে, রেডি হয়ে গেছি। হাজব্যান্ড স্নেহা দুজনেই নিচে নেমে গেছে, দুজনে ওয়েট করছে। এখন চলো ছটপট ছটপট করে বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়েছি, বৃষ্টিটা একেবারেই থেমে গেছে, ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে, খুবই ভালো লাগছে। তো বেরিয়ে পড়লাম তিনজনে মিলে, কোথায় যাব কি করব কোনো প্ল্যানিং নেই, তবে একটা প্ল্যান করেই বেরিয়েছি, যেটা হচ্ছে পিএলপিতে যাব। পিএলপি পার্কের সামনে যে মোমো দোকানগুলো বসে, তার মধ্যে একটা দোকানের মোমো আমাদের খুবই ফেভারিট, মানে একদম প্রিয়। তো সেখানকে যাব, আর কোথায় কি যাব না যাব, কি করব না করব কোনো কিছু ঠিক করিনি, জাস্ট তিনজনে এমনি এমনি বেরিয়ে পড়েছি। বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, আর একদিন এসেছি স্নেহাকেও একটুখানি ঘুরিয়ে নেওয়ার জন্য, বেরিয়েই পড়লাম। আমারও ঘোরা হবে বললামই তোমাদের, জেনিভার্সারিতে বাড়িতেই বসে থাকবো, কি একটুখানি ঘুরে ফিরে আসি। আর এই যে রাতের শহর, রাতের নয় সন্ধ্যার শহর মেদিনীপুর, পুরো লাইটের লাইট চারিদিকে। এটা হচ্ছে সাইডগুলোতে পুরো ফুটপাথ রয়েছে, সেই জন্য বিশেষ করে এই জায়গাটাতে এত পরিমাণ লাইট। চলে এসেছি কালেক্টরি মোড়, মানে এলআইসি মোড় যেটাকে বলা হয় আর কি মেদিনীপুরে, সেইখানে চলে এসেছি। ওই সাইডে দেখতে পাচ্ছ সব জুতোর ফুটপাথ, আর এই সাইডে যে সাইডে আমরা দাঁড়িয়ে আছি, এই সাইডেও মোটামুটি কী সব ফুটপাথগুলো আছে, সাধারণত দোকানগুলো ছিল। এই যে পুরো একদম যাতায়াত তো প্রচুর পরিমাণে রয়েছে, বৃষ্টি পড়েছে, সেই জন্য ওয়েদারটা একটুখানি দেখো বেশ ভালো লাগছে না, একটুখানি ভিজে ভিজে ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুবই ভালো লাগছিল ঘুরতে। এবার যাব যেটার উদ্দেশ্যে আমরা বেরিয়েছি, সেই উদ্দেশ্যে ওইখানে ফুটপাথগুলো, জুতোর ফুটপাথগুলোতে জুতো দেখছিলাম, মাঝে মধ্যে ফুটপাথগুলোতে খুব ভালো ভালো জুতো পাওয়া যায়, তো সেটাই দেখছিলাম আর কি। আর এবার বেরিয়ে পড়েছি, যাব মোমো খেতে পিএলপি পার্কের সামনে, মানে পিএলপি নয়, এটা সুকুমার রায় স্মৃতি উদ্যান না এরকম কিছু একটা, নামটা ভুলে গেছি। আগে ওই পার্কটা সামনে দিয়ে 100 বার ধরে দিনের বেলা যেতাম এসতাম, কিন্তু এখন সব ভুলে গেছি, পৌঁছে গেছি। ওই যে দেখো লাইট জ্বলছে লম্বা লম্বা, ওটা এই যে এটাই হচ্ছে পার্ক, যেটাকে পিএলপি পার্ক নামেই বেশিরভাগ মানুষ চেনে, ওটার নামে সুকুমার স্মৃতি সুকুমার রায় স্মৃতি উদ্যান বলে কেউ চিনেই না, কেউ চিনে না নয় চিনে, তবে খুব বেশি জন নয়, বেশিরভাগ লোক পিএলপি পার্ক বলেই চেনে। আমাদের মোমো খাওয়া হয়ে গেছে, এখানে এই যে একটা বড় ওই আইসক্রিম গাড়িগুলো দাঁড়িয়ে ছিল, এখান থেকে একটা ফেলুদা খেয়েছি, স্নেহা খেয়েছি একটা কুলপি, হাজব্যান্ড খেয়েছি একটা শেক। তারপর আমরা আটুকিটাকে ঘোরাফেরা করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, বাড়ি বলতে দিদি বাড়ির উদ্দেশ্যে, এখন আবারও ফিরে যাচ্ছি মানে, ঠিক আছে। আর এই জায়গাটায় আমরা যখন যাচ্ছি, তখনও দেখলাম এখনও দেখছি যে এইখানে ঝুলন যাত্রা পালন করা হচ্ছে, একটা ছেলে এবং একটা মেয়েকে রাধাকৃষ্ণ সাজিয়ে আর দোলনায় ঝুলাচ্ছে। তো যখন গেছিলাম তখনও ঝুলছিল, ফিরে আসছি তখনও ঝুলছে, ঠিক আছে। তো খুব ভালোও লাগছিল দেখতে, দাঁড়াও ভাবছিলাম কিন্তু আর দাঁড়ালাম না। বাড়ি এসে গেছি, রাত্রের খাবার জামাইবাবু বিরিয়ানি নিয়ে এসেছে, পুরো একদম প্যাকেট থেকে এখন আনপ্যাক করা হচ্ছে। আজ রাতের ডিনার হবে বিরিয়ানি আর চিকেন, দুপুরের চিকেন রয়েছে। দুপুরবেলার খাবার দাবার তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি, কারণটা হচ্ছে যে দুপুরবেলায় এত পরিমাণ টায়ার্ড ছিলাম আর ঘুমের ঘরেই নিচে নেমে খেয়েছি, তো সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি দুপুরবেলায় কী খেলাম না খেলাম। তবে রাত্রেবেলারটা শেয়ার করে দিচ্ছি, রাত্রেবেলার পুরো একদম মানে একদম জমিয়ে খেয়েছি, দুপুরবেলাও জমিয়ে খেয়েছি, অনেক কিছু মেনু ছিল। আর রাত্রেবেলার এই যে বিরিয়ানি তোমাদের তো দেখাচ্ছি, ঠিক আছে। তো মোটামুটি এখন পুরো একদম চনমনে লাগছিল, ঘুরে ফিরে এসেছি আর ওয়েদারও পুরো ঠান্ডা ঠান্ডা হয়েছে, খাবার দাবার খেয়ে রুমে চলে এসেছি, একদম ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, ঠিক আছে। এবার দরজা টরজা বন্ধ করে দিই, ঘুমিয়ে পড়ি, কালকে আবার সকাল সকাল উঠতে হবে, বেরিয়ে পড়তে হবে বাড়ির উদ্দেশ্যে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ভিডিওটা কেমন লাগলো দেখতে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলো না, কমেন্টে অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক করো এবং শেয়ার করো ভিডিওটা বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সকলের সাথে। আর যদি আমার ভিডিওগুলো দেখতে খুব 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 ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই হাসি খুশি থেকো। আর তোমাদের রাখি বন্ধন দিনটা কেমন গেলো আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। আজকের মতো টাটা।